হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমিতা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো আশা করি। আমিও ভালো আছি, তো আগের থেকে অনেক 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 ভালো আছি। তো আজকে ভিডিও শেয়ার করছি নবমীর রাতের, কারণ এই ভিডিওগুলো আমার ডাফেই ছিল, তোমাদেরকে আমি এডিট করে দিতে পারিনি। তোমরা জানতে যে আমার শরীরটা খারাপ ছিল, তার মধ্যেও আমি ভিডিও দেওয়া ছাড়িনি, প্রত্যেক দিনে যে ভিডিও সেগুলো দিচ্ছিলাম। তো আর আজকে আমরা যাবো একটু বেশি দূরেই ঠাকুর দেখতে। তো সবার আগে বলি, প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটি টাচ করে নোটিফিকেশন অন করে দাও। আর হলো গিয়ে ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে, যে কোনো ভিডিও আমার দেখলে একটু শেয়ার করো, পাশে থাকো। কি সুন্দর ডাকছে গো গো সোনা গো। এখানে দাঁড়াই রে, দাঁড়া বরের জন্য দাঁড়াই। দেখছি এই পুরো জায়গাটা পুরো ট্যাটু আর ট্যাটু দেখতেই পাচ্ছ। আর আমরা এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, ওখানে রেখে আমাকে চলে যাচ্ছে। আমি ব্লগ করেও আমার শান্তি নেই গো, আমাকে রেখে রেখে চলে যায়। আমি ব্লগিং করি আর এরা আমাকে রেখে রেখে চলে যায়। ঠিকই আছে, আমাকে রেখে চলে যাও না। তুমি ক্যামেরা করবে, গলি গলি ঢুকে যাচ্ছি, খালি গলি গলি ঢুকে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে যেখানে ঠাকুর দেখতে এসেছি এখানে নাম হলো সন্তোষ মিত্র স্কোয়ার। এই নামটা আমি আগে টিভিতে বা বড়দের মুখে শুনেছি, কিন্তু কখনো ঠাকুর দেখতে আসা হয়নি। আমার লাইফে ফার্স্ট টাইম এখানে ঠাকুর দেখতে আসা। তোমরা আশা করি শুনেছো খুব নাম করা ঠাকুর বানায়, প্যান্ডেল বানায়। তো চলো আজকে দেখি কি প্যান্ডেল বানিয়েছে, সাথে থাকো। গাইস তোমার ভিড়টা দেখো, আরে দৌড়ানো কোথায় এখানে? তো ভিড় দেখে আমি তো ঘাবড়ে গেছি, তাও এই প্যান্ডেলটা আমি দেখবো একদম ডিসাইড করেই নিয়েছি। আর প্রচণ্ড গরম ছিল, দেখতেই পাচ্ছ পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। কিন্তু এবারে পুজোতে আমি বুঝতে পারলাম না সব প্যান্ডেলে কেন বিয়ের সানাই বাজছে। পুজোতে বিয়ের সানাই বাজছে আমি ফার্স্ট টাইম মানে শুনলাম। এবারে বেশিরভাগ প্যান্ডেলে আমি পুজোর সানাই দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। তো অনেক ঠেলাগুতো খেয়ে খেয়ে চলে এসেছি প্যান্ডেলের সামনে। তো এসে দেখতে পাচ্ছি লাল কেল্লা করেছে,
তো দেখো তোমরা, আর প্রথমে ঢুকেই দেখছি যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর ওনার মানে ছবি প্রজেক্টর দিয়ে এটা করেছে। তোমরা দেখেই বুঝতে পারছো লাল কেল্লার যে থিমটা বসিয়েছে, তারপর হলো গিয়ে প্রজেক্টর দিয়ে, তো প্রজেক্টর দিয়ে এগুলো দেখাচ্ছিল। আর এখানে একটা জিনিস হয়েছিল, কলকাতা পুলিশ বা এখানে যারা গার্ডম্যান ছিল ওনারা আমাদের হাতের মোবাইল ধাক্কা মেরে দিচ্ছিল, মানে ছবি তুলতে দিচ্ছিল না, দেখতেই পাচ্ছ কি করছে। তো এই জিনিসটা কেন করছিল বুঝতে পারছিলাম না। আমার ফোন তো মানে মানে ঠেলা মেরেই দিয়েছিল, আমি তাও নিয়ে নিয়েছি। আমার বান্ধবীর ফোন তো ধাক্কা মেরে ফেলে দিয়ে আর ফোনটা নিয়েও নিয়েছিল। এক জিনিসটা বুঝতে পারলাম না, ওরা কতজনকে আটকাবে? দেখতেই পাচ্ছ কত মানুষ, সবার হাতে মোবাইল, সবাই তুলছে। তো এই জিনিসটা ওদের করা উচিত ছিল না আমার মতে বলে, কারণ কজনকে আটকাবে তাই না? তো যাই হোক, এইগুলো বাধা পেরিয়ে আমি তো অনেক জায়গায় ফোন নিচে নামিয়েও দিয়েছিলাম, কারণ আমার নতুন ফোন যদি পড়ে যায়, যদি ভেঙে যায়, এদের উপরে আমি আক্রমণ করেই দিতাম হয়তো। তো যাই হোক, আমার বান্ধবী খুব খুব রেগেছিলো, খুবই রেগেছিলো, অনেকক্ষণ মুড অফ ছিল, ফোনটা নিয়ে নিয়েছিলো তার জন্য। তো যাই হোক, ওই দিকটা আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো প্রতিমা দেখতে। তো চলো আমরা এগোই, মানে প্রতিমাও খুব সুন্দর করেছে। আর প্রথমে যে উপরে যে ঝাড়বাতি টাইপের, এটা ঝাড়বাতি না, উপরে একটা কোনো কাজ, তো এটা পুরো কাঠের তৈরি দেখে মনে হচ্ছিল। আর এখানেও এই যে দুজন দেখতে পাচ্ছ গার্ডম্যান, বাঁশি বাজিয়ে বাজিয়ে কানের পুরো তালা উড়িয়ে দিচ্ছে, এত বাঁশি বাজাচ্ছিল, মানে এত লোকজন ওরা বার করার জন্য একদম উত্তেজিত, পুরো শ্রীভূমির মতো। তাও শ্রীভূমির থেকে অনেক ভালো বলবো, কারণ অনেক থাকতে দিয়েছিল অনেকক্ষণ এখানে, মানে ঠেলাগুতো করেনি যে বেরো বেরো, ওখানে তো থাকতেই দেয়নি একটু। আমরা গাড়ির এখানে চলে আসলাম, এত ভিড়টির সামনে বাবারে, কিরকম ভিড় ছিল, শিবভূমির থেকেও বেশি ভিড় ছিল এখানটা। এই আলোটা গার্ড করো তো তোমার পিছনে, এদিকে আসো। তো শ্রীভূমির থেকেও বেশি ভিড় ছিল এখানটাতে, তাও দেখলাম এত সুন্দর করেছে, লাল কেল্লা করেছে, বিশাল সুন্দর করেছে। বাট আমাদের ওই এক বন্ধু আর বান্ধবী হারিয়ে গেছে, তারা কোথায়, ওই তো বুঝে বুঝে তো পেয়েছি, আসছে। এখন কিছু খাবো, এবার খিদে পেয়ে গেছে, আর জল খাইনি, সে বাড়ি থেকে বেরিয়েছি তখন জল খেয়েছে, আর জল খাইনি, জল পিপাসা পেয়েছে। হ্যাঁ, জল তো পিপাসা পেয়েছে না। মোটামুটি সবারই খিদে পেয়ে গেছে, আমার পপে একটু বেশি খিদে পেয়ে গেছিলো। তো আমাদের দুজনের জন্য আমরা মিক্স ফ্রাইড রাইস নিয়েছি, আর ছেলেরা দুজন বললো যে বাটার নান খাবে, তো ওদের জন্য বাটার নান নেওয়া হয়েছে। আর আমরা গ্রেভি নিয়েছিলাম, ওরা বলছে আর কিছু নেবে না, আমাদের এখানে ভাগ বসিয়েছে আমাদের দুজনের খাবারে, কি বলবো। তো এখন খেয়ে নিচ্ছি, ওইদিকে পপিও খেয়ে নিচ্ছে, আর খাবারটা সত্যি খুব ভালো ছিল, তৃপ্তি করেই খেয়েছি।
ভালো লেগেছে। আর এটা দেখো পুরো রেস্টুরেন্টের উপর থেকে ভিউটা দেখাচ্ছে কত সুন্দর। রেস্টুরেন্টে একটুও জায়গা ছিল না, আমরা বেশ অনেকক্ষণ অপেক্ষা করেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা জাস্ট বেরোলাম। আর আজকে বাজে রাত 3টে, তো এখানে আজকে রেস্টুরেন্টটা এসেছিলাম রিওয়াজ। রিওয়াজে সত্যি খুব ভালো খাওয়া দাওয়া করেছে, কালকে একটু ভালো খাইনি তো আজকে সত্যি খুব ভালো খেয়েছি। আমরা সবাই পেট ভরে খেয়েছি, তাই তো? আজকে খাওয়া দাওয়াটা ভালো ছিল। আর কালকে আমাদের সবার টাকা নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়াতে একটুও ভালো ছিল না, একদম বেকার ছিল। কবে সত্যি বোঝাই যাচ্ছে না যে কি খেয়েছে, আর যে চিকেনটা এত শক্ত খাওয়ার মতো ছিল না, একটু বাজে ছিল। তো আজকে যাই হোক, আজকে খাওয়া দাওয়া খুব ভালো ছিল, ভিডিওটাও খুবই সুন্দর, তোমরা তো দেখতে পেয়েছো। আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি, হয়তো আর কোথাও যাবে না, তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন কি লাগলো মতামত জানাবে, কমেন্টে জানাবে। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার বিজয়া দশমী, সবাইকে বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। আর কালকে মা চলে যাচ্ছেন, আবার এক বছর অপেক্ষা আমাদের থাকবে, তো কিছু করার নেই, বছর বছর আসে। তো চলো সবাই সুস্থ থেকো, টাটা। তো ফ্রেন্ডস, ভিডিওটা তো আমি শেষ করে দিয়েছিলাম, তো এটা না দেখালেই হচ্ছিল না। কলকাতাতেই কেদারনাথ, এটা হলো আমার বাড়ির অনেক কাছে, মানে আমার যে বান্ধবী পপি ছিল ওর বাড়ির ওখানে। তো প্যান্ডেলটা কেদারনাথে প্যান্ডেল করেছে, তো কেদারনাথে তো এখনও যাওয়ার কপাল হয়নি, তো ভাবলাম যে তাহলে এটা একটু দেখি আর তোমাদেরকে একটু দেখাই। তো চলে আসলাম কেদারনাথে ঠাকুরটা দেখতে। তো কেমন লাগলো কমেন্টে জানিও আমাদের এখানকার কেদারনাথ। আর এখানে আমাদের পাড়ার ভাইদের সাথে দেখা হয়ে গেছে, ওই ওখানে বসে গল্প আড্ডা দিচ্ছে।